14 তারিখে ক্যামেরা নিয়ে গেলাম গদখালিতে, এরকম হাত ধরিয়ে হাঁটতেছে, মানে আপনার না, মানে একজন ছেলে একজন মেয়ের হাত ধরিয়ে হাঁটতেছে। তো ক্যামেরা নিয়ে যে ধরলে মেয়ে হাত ছেড়ে দিয়ে আগে দৌড় মারতেছে, ও আগে নেটওয়ার্কের বাইরে। কারণ ইরা করে কি, এই মেয়ে মহিলাগুলো বাসরাত শুরু করে মিছে কথা দিয়ে, কথা কয় না। বাসরাতি ওর জিজ্ঞেস করে, শোনো তোমাকে বিয়ে করে আমি সত্যি ধন্য, তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। তো তোমার কি আসলে বিয়ের, আমার সাথে বিয়ের আগে কোনো ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল? তো তখন বলে, আর বলবেন না, আমি লজ্জায় কারোর সাথে কথাই বলতাম না, ঠিক আছে? তো উনি লজ্জায় কারোর সাথে কথা কইতো না, তো গত খালি ওই ফুল মাথায় দিয়ে ঘুরি বেড়ায় উড়া কারা, হ্যাঁ, বেনাফুলের ওই বিডিআররা যখন বিকেলবেলা লেফ রাইট করে ওখানে বৈশি জুড়াই জুড়াই পাকামো করে উড়া কারা। এই পুরুষ দেখে যাক, আমি তো আগে প্রশ্নটা মেরে দিলাম, উত্তরও মনের মতো পেয়ে গেলাম। পুরুষটা এবার বলে যে আসলে আমি হুজুরদের মুখে শুনেছি কোরআনে নাকি আছে, যেমন স্বামী তেমন তার স্ত্রী, যেমন স্ত্রী তেমন তার স্বামী, আসলে আমি ধন্য, তুমি যেমন আমিও তেমন। তখন মেয়ে বুঝতে পারে যে তালি নেটওয়ার্কের বাইরে ছেলে, কারণ আমি তো 12টা মারিছি, কে প্রাইমারি কবুল পড়ার সময় কান দেখে আন, বিয়ে আনন্দের বিষয় না, কথা কয় না, এই বিয়ে আনন্দের বিষয় না, বরং বিয়ে না করতে চাইলে আরো ধর্ষণের কেস করে, আছে না? সারা জীবন প্রেম করিছে, বিয়ে করতে চাইনি, কেস করিস কে ধর্ষণের? ওরা বলে দুইজনে যা, আল্লাহ মাফ করুক, আমি ওদিকে যেতে চাইনি, তো কেস করিছে ধর্ষণে। তাহলে বিয়ে তো অন্তত একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয়, তাহলে কবুল বলতে দিই কান্দে কেন? ছেলিরা তো কান্দে না, এই ছেলিরা কান্দে, কথা কয় না, এই যারা বিয়ে করিনি ওরা না করিসনি, ওরা তো এখনো জানেই না, যারা বিয়ে আপনি করেছেন না, আছে করেছি, আপনি করেছেন বুঝতে পারছেন, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না যাক শুক্রিয়া শুক্রিয়া, আমিও কামও করি, আল্লাহ কবুল করুক। তো এখন বিষয় হলো যে বিয়ে তো আনন্দের বিষয়, যখন বলে নারায়ণপুরীর আব্দুল কুদ্দুসি, নারায়ণপুরীর বাসিন্দা আব্দুল কুদ্দুসির ছেলে আব্দুর রহিমের সাথে বেনাপোল নিবাসী জনাব মকসেদের মেয়ে কুলসুম বেগমের সাথে বিয়ে হচ্ছে, বলো এই বিয়েতে 50,000 টাকা দেন মহর, বাকি হালখাতা করে নিতে হবে, এই বিয়েতে কি তুমি রাজি আছো নাকি? ওই মেয়ে কান্না শুরু করি দেয়, ও গোয়াল্লা পিরাই মারিতি পড়তি, মেম্বারের ছেলে আমার চকলেট কিনে দিত, মেম্বারের ছেলে চকলেট কিনে দিত, আমি কত চকলেট খাইছি মেম্বারের ছেলের কাছে, আজকে ও রাখতে পারলাম না রে কবুল। দ্বিতীয়বার যখন কাজী সাহেব বলে, বলো কবুল আছো কি না, হঠাৎ মনে করে হাই স্কুলে পড়তি চেয়ারম্যানের ছেলে একটা গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দিছিল গো, ওরে চেয়ারম্যানের ছেলে রে, আজকে তোর কুল রক্ষা করতে পারলাম না কবুল। তারপরে তিন নম্বর কলেজে পড়তি কত পার্কে ঘুরে বেড়াইলো, যশোরের পৌর পার্ক, ওখানে বসে কত গল্প, কত আহ্লাদ, কত স্বপ্ন, না রে পারলাম না, তোরও রাখতে পারলাম না কবুল। কান্না আসবে না, আসবে না, তবে সবাই না, এই সব স্মৃতি মনে পড়ে যায় আর কান্দে, তারপরে বলে কবুল। আবার বাসর রাতে এসে বলে যে জীবনে কারোর সাথে কুতা কইনি, কারোর সাথে কি কথা বলে নাই, এই হইলো বাসর রাত শুরু করলো। এই জন্যে মাঝে মাঝে দেখবেন গোলমাল বাদলি কয়, আমি কত ত্যাগ স্বীকার করি, তোর বিয়ে করিছে তুই আমার জ্বালাচ্ছিস, কত ত্যাগ স্বীকার করি, কি ত্যাগ করিছে, ত্যাগ করলে তো পুরুষরা করিছে, পুরুষরা কি করি ত্যাগ স্বীকার করিছে, বিয়ে করার শুরুতে গাড়ি এসে সেই গাড়িতে উঠাবে বর, ওই গাড়ির দরজা খুলছে না, টাকা না দিলে ড্রাইভার দরজা খুলবে না, উকেনে দিলে টাকা, এইবার উকেনতে রওনা দিলে যে আবার গাড়িতে নামবে, উকেনে আবার দরজা খুলছে না, আবার ড্রাইভারের টাকা দিতে হবে তারপরে নামবে, দিলে টাকা, তারপরে যে গেটে আবার লাল ফিতে বিন্দি থিয়েছে, উকেনে দুধ উল্টি থিয়েছে,
এইগুলো আবার সোজা করতে হবে, কোয়েন্ডে দুধ কোয়েন্ডে চুন গুলা এরাও বোঝা কষ্ট, ওই আবার ঢকঢক করে মারতে হবে, কত বড় রিক্স। এই সব কিছু সহ্য ধৈর্য করে ওই ফিতে কেটে উকেনে টাকা দিয়ে তারপরে বিয়ে করতে বসি, যখন পড়াচ্ছে পড়তে পড়তে হঠাৎ করি আবার উকিল বেরেক করিস, যেই কাছাকাছি গেছে সেই বেরেক, আবার ওখানে টাকা দিয়া লাগে না লাগে না, আবার টাকা, তারপরে এবার হাত ধোয়াচ্ছে শালাশালিরা সাবান টাবান মাখাইয়ে, যাক আনন্দ যে ছাগল খাওয়া হয়ে গেছে মাথা খাওয়া সে সাবান মাখাই, এবার হাত ধোয়াচ্ছে না, আবার টাকা দিয়ে আবার বোর কাছে বসতেছি ওই দরজায় আবার টাকা আছে না নাই, আবার টাকা গাড়িতে উঠতে যেই আবার টাকা, আবার বাড়ি এনে নামাতে যেই আবার টাকা, তারপরেও তো মানসির গ্রামের লোকের বউ দেখার ঠেলাই ও সাই লিডার রাত 12টা পর্যন্ত ঘরে ঢুকতে পারে না। ত্যাগ করলি করলো ছেলে, তুই খুঁটা দি আর কিটা, এই যে খুঁটা দে আমি কত ত্যাগ করি, ত্যাগ করলো আপনি শুরুতে চিন্তা করে দেখেন দিন একটা ছেলে, আর তারপরে এই যে একটা ধরাই দিয়েছে, তারপরে আজীবন বসাই পড়ি খাওয়াতে হবে, কিছু থাক আর না থাক, পৃথিবী অমিক্রণ করোনায় ধ্বংস হয়ে যাক, ওর লিপস্টিক না হলে চলবে না, ওর নেল পালিশ ঠিক রাখতে হবে, কথা কয় না আলকাতরা বেগম পরিমনিশ আছে আপনাকে বেনা পড়লে তো মেলা কটা পার্লার আছে, আরে বাবা যখন ঢোকে তখন কি আলকাতরা বেগম আর যখন বেরোয় তখন পরিমনি, এই হচ্ছে সমাজের অবস্থা, এই সমাজকে সুন্দর করার দরকার আছে না নাই। তবে এখানে একটা বিষয় কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সেটা হলো এক গ্রামে একই দিনে দুইটা মাহফিল কেন, হ্যাঁ অন্য গ্রাম, এই যে দেখেন ওই মাইকের আওয়াজ এখানে আসছে না, আবার এই মাইকের আওয়াজ হয়তো বা ওখানে যেতে পারে, এখন আমার তো যেটা আমি মানে ভেবেছিতে দেখছি উনিও জোরে জোরে চিল্লাচ্ছেন, মানে এই মাহফিল আর ওই মাহফিল এখন লড়াই করা লাগবে, হ্যাঁ ঠিক আছে, মানে একটা লড়াই চলছে মনে হচ্ছে ওখানে, কিন্তু খালি শুধু ভাঙতিছে এরম করে করে, তো আমি তো অত চিল্লাইতে পারবো না, তো আমরা সবাই মিলে অন্তত লড়াই না, আমরা এখন কিছু সঙ্গীত করবো, সেই সঙ্গীতে আপনাদের একটু সাড়া শব্দ আশা করছি, রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, হ্যালো কলে কি কলে আছে না নাই, এই হ্যালো কাকে ধরেছেন, মিস্টার বল্টু, ও বল্টুকে ধরেছেন, সে তো আমার লোক, ও কি করেছে, ওই ইপটিজিং করছিল পথে, হ্যাঁ বাচ্চা চাইলি বাচ্চা চাইলি, ও ওই দেখ পারে আমি দেখ পারে ছাইড় দিয়ে আজকে ছাইড় দিয়ে আছে না নাই, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে
যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কষি মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি এভাবে যায় না পাওয়া আল্লাহকে যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে আবার এখানেও সমস্যা আছে।